কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের কৃষি। ১৯৭১ সাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। সদ্য স্বাধীন বাংলাদেশ, সাড়ে সাত কোটি বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার উষালগ্নে উন্নত জাতির স্বপ্ন দেখে খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলেন। I have a very good exportable commodities. Like jute, like tea, like hygiene schemes, fish, I have forest goods, I can export many things, I can earn huge amount of foreign exchange. তিনি তার সুদূর প্রসারী চিন্তা থেকে এক জনসভায় বলেছিলেন, এই দিন থাকবে না, আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টোর আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ। কৃষি বিশ্ববিদ্যালয়ে এক জনসভায় তিনি কৃষিবিদদের গ্রামে গিয়ে কৃষক ভাইদের সহায়তা করার কথা বলেছিলেন। তার সেই নির্দেশনার পথ বেয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। বঙ্গবন্ধুর যে পরিকল্পনা ছিল, বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার সেগুলোকে বাস্তবায়ন করছে এবং কৃষির উপর অত্যন্ত, যাতে দেশে বিদেশে আমরা আমদানি রপ্তানি করতে পারি যে কোনো ফলন, শুধু এই ফল না, ধান চাউল যে কোনো প্রত্যেকটা ফসলই যেন আমরা দেশ বিদেশে রপ্তানি করতে পারি, আমাদের কৃষকরা উন্নতি করতে পারে এবং অন্য দেশের তুলনায় যেন আমরাও উন্নতি করতে পারি। বঙ্গবন্ধুর ডাকে যে মুক্তিযোদ্ধারা একদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশ স্বাধীন করেছিল, তারা আবার দেশের অর্থনৈতিক মুক্তির জন্য চাষাবাদের সাথেও জড়িত হয়ে দেশ গঠনে কাজ করে আসছেন। সাড়ে সাত কোটি মানুষ যখন ছিল তখন কিন্তু অভাব অনটন ছিল যথেষ্ট। বর্তমানে ১৮ কোটি মানুষ খায়া পরিয়া সুন্দরভাবে চলছে। এইটা এই বিষয়টা কিন্তু আসলে শেখ হাসিনা সরকারের বড় রকমের একটা সফলতা। এই সরকারের সফলতাটা বিভিন্ন জাতের উপজাতের ফল আনছে, যেমন ড্রাগন, মাল্টা, এগুলাতে দেশে এখন পাওয়া যায়, বাইরে তারা লাগে না। কৃষি যন্ত্রপাতি কৃষি আলু পাইতে পারে, কৃষির দিয়ে লাগাতেও পারে, দাওয়াইতেও পারে, মোটামুটি এদিকে অনেকটা যন্ত্র আনছে এই সরকারের আমলে, অনেক উন্নত করছে। মুক্তিযোদ্ধারা কৃষি কাজ করে নিজেরা বেশ ভালোই আছেন। যে স্বপ্ন নিয়ে তারা যুদ্ধ করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার বাস্তবায়ন দেখে তারা বেশ খুশি। বিজয়ের মাস, আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এগ্রিকালচার এই কোভিডের সময় একটা বড় সাপোর্ট দিতে পেরেছে এবং এই সাপোর্ট আমরা মনে করছি যে কৃষকরা যেভাবে পরিশ্রম করেন, যেভাবে তারা উদ্যোগী, তাতে ভবিষ্যতে এই কৃষি সেক্টর দুর্বার গতিতে এগিয়ে চলবে। মুজিবুরকে আমাদের একটা অঙ্গীকার, কৃষি হবে দুর্বার, সেই লক্ষ্যকে রেখেই কিন্তু কাজ করে যাচ্ছে, যার মূল উন্নয়নের যে চাবিকাঠি সেটাই হচ্ছে আমাদের কৃষক। আজকে কৃষির একটা ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, এটা সর্বজন স্বীকৃত এবং বিশ্বে এটা প্রশংসিত হয়েছে। এই সফলতার মূল ভিত্তির সূচনা করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথমেই কৃষিতে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, কৃষিকে আধুনিকায়ন করার,
কৃষিকে যান্ত্রিকীকরণ করা, কৃষি বাজার মূল্য নিশ্চিত করা সকল দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন এবং নীতি প্রণয়ন করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তিনি কৃষিক্ষেত্রকে উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন। তার পরিকল্পনার সুফল হিসাবে প্রথমবারের মতো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি। তারপর আমরা কৃষিক্ষেত্রে সকল ক্ষেত্রেই উন্নতি, ক্রমাগত উন্নতি সাধিত হয়। বীর মুক্তিযোদ্ধারা যে মহান স্বপ্ন ছিল একটা সোনার বাংলাদেশ দেখা, যেখানে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা দেশ হবে, আমার মনে হয় যে বীর মুক্তিযোদ্ধারা যে আজকের কি কৃষিক্ষেত্রে যে উন্নতিটা করেছে সেটা তেনারা অবশ্যই এটা দেখে বলবেন যে হ্যাঁ, এই জন্যই দেশ স্বাধীন করাটা সার্থক হয়েছে। যারা বীর মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছেন তারা কিন্তু এই কৃষিক্ষেত্র নিয়েই গর্ব করেন। আমরা গর্ব করতে পারি যে হ্যাঁ, কৃষির যে উন্নয়নটা হচ্ছে এটা যে আমাদের অর্থনীতির বুনিয়াদ করে দিচ্ছে, এটা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে এবং আমাদের অর্থনীতিকে সবল এবং সতেজ রাখবে। মুক্তিযোদ্ধাদের কৃষি কাজে সক্রিয় অংশগ্রহণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহায়তা করে যাচ্ছে। তাদের চাষ পদ্ধতি শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মুক্তিযোদ্ধা কৃষকদের সহায়তা প্রদান করা হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসেন, তখন তিনি কৃষিকে সমৃদ্ধ করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেন। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের মানোন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষি বাজারজাতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে কৃষকরা কম মূল্যে ফসল উৎপন্ন করতে পারছে। কৃষিকে ভর্তুকিটাকে ভর্তুকি বা হিসাবে না দেখে এটা ইনভেস্টমেন্ট হিসাবে কিন্তু বিবেচনা করে এই ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা গ্রহণ করেছে সরকার। কোভিডের সময় এত মহামারী, যে সময়ে সকল বিশ্বের অন্যান্য দেশ সের একেবারে সকল কর্মকাণ্ড বাংলাদেশ বন্ধ হয়ে যায়, কিন্তু কৃষকেরা কিন্তু কোনোভাবেই আমাদের বাংলাদেশের কৃষকেরা পিছিয়ে যাননি। তারা ফসল উৎপাদন অব্যাহত রেখেছেন। আমাদের বোরোতে বাম্পার ফলন হয়েছে, আমাদের আউশের ফল উৎপাদন বেড়েছে, ফলে খাদ্যের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত হয়েছে। পুষ্টি বাগান ঘরে ঘরে হয়েছে, সবজি উৎপন্ন হয়েছে, ফলের উৎপাদনে ব্যাপক তা বেড়েছে। এখানে হাই ভ্যালুড ক্রপগুলোও কিন্তু কৃষকরা এখন করছে, যার ফলে আমাদের পুষ্টিও নিশ্চয়তা কিন্তু আমাদের আস্তে আস্তে নিশ্চিত হচ্ছে এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। পাশাপাশি হচ্ছে কৃষকদের স্বার্থ, কৃষকদের মুনাফা সেটাও নিশ্চিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা যে মহান স্বপ্ন ছিল একটা সোনার বাংলাদেশ দেখা, যেখানে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা দেশ হবে, আমার মনে হয় যে বীর মুক্তিযোদ্ধারা যে আজকের কি কৃষিক্ষেত্রে যে উন্নতিটা করেছে সেটা তেনারা অবশ্যই এটা দেখে বলবেন যে হ্যাঁ, এই জন্যই দেশ স্বাধীন করাটা সার্থক হয়েছে। যারা বীর মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছেন তারা কিন্তু এই কৃষিক্ষেত্র নিয়েই গর্ব করেন। আমরা গর্ব করতে পারি যে হ্যাঁ, কৃষির যে উন্নয়নটা হচ্ছে এটা যে আমাদের অর্থনীতির বুনিয়াদ করে দিচ্ছে, এটা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে এবং আমাদের অর্থনীতিকে সবল এবং সতেজ রাখবে। সরকারের সহায়তা পেয়ে তারা স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর নির্দেশে শুধু দেশ স্বাধীন হয়নি, তার স্বপ্নের দেশ গঠনেও তার নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছে। ডিসেম্বর মাস বিজয়ের মাস, নয় মার্চ পিপিটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শত্রুমুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করি। এই 16ই ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী মিত্রবাহিনী সহ মুক্তিযোদ্ধাদের কাছে রেসকোর্স ময়দান, এখন যেটি আমরা বলি সরোয়ার্দি উদ্যান, সেই উদ্যানে আমাদের পায়ের নিচে অস্ত্র সমর্পণ করে। এই দিনটি আমাদের জন্য খুব গর্বের, অহংকারের, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বর্ণোজ্জ্বল দিন হিসাবে টিকে থাকবে। আমরা ইতিহাস পড়লে দেখি যে সত্যিকার অর্থে পদ্মা মেঘনা যমুনার পারে পারের এই অঞ্চলটি কোনো দিনই স্বশাসিত ছিল না, স্বাধীন ছিল না। বঙ্গবন্ধু সেই টুঙ্গিপাড়ার অজপাড়া গ্রামে জন্মগ্রহণ করে তার শৈশব তরুণ বয়স থেকেই মানুষের দুঃখ কষ্ট দেখেছেন, এদেশের কৃষক শ্রমিকের বঞ্চনার দেখেছেন এবং এই দুঃখ কষ্ট দূর করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তর করার জন্য তিনি তার
তরুণ বয়স থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন এবং দীর্ঘ সময় 1970 এবং 71 এই রক্তক্ষয়ী যুদ্ধের আগ পর্যন্ত বঙ্গবন্ধু সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ অর্থাৎ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ন্যায় ও সমতার ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা বঙ্গবন্ধু স্বপ্নই আমাদের দেখিয়েছিলেন যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে তিনি স্বপ্নের সোনার বাংলা রূপান্তর করবেন যার ডাকে এ দেশবাসী স্বাধীনতার জন্য পাগল পাড়া হয়েছিল আজ তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন এ দেশের প্রতিও দরদ তাদের অনেক বেশি সবার সাথে মুক্তিযোদ্ধাদের কৃষিকাজের মাধ্যমে দেশ গঠনের প্রচেষ্টা সর্বাঙ্গীণভাবে সফল হবে সেটাই প্রত্যাশা কৃষি প্রকৃতি নির্ভর এবং স্থান নির্ভর বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ প্রায় সময়ই প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় কারণে ফসল নষ্ট হয় কিন্তু এত কিছুর পরেও প্রধানমন্ত্রী তার বাস্তব এমন কর্মসূচি নিয়েছিলেন যার পরে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় আবার 2008 সালের নির্বাচনে জনগণের বিপুল সমর্থন পেয়ে সরকার গঠন করেছিলেন জাতির কাছে ওয়াদা করেছিলেন যে তিনি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশকে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে নিয়ে আসবেন এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ন করুক আজ আমরা দেখতে পাই আর্থসামাজিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে অবকাঠামো পদ্মা ব্রিজ সহ ব্রিজ কালভার্ট রাস্তাঘাট বন্দর বিদ্যুতের উৎপাদন আইসিটি সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে বিশেষ করে যেটি ছিল আমাদের জন্য খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন শুধু দানা জাতীয় খাদ্য না এই গত 11 বছরে ভুট্টা আলু শাক সবজি ফলমূল এগুলোর উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়েছে অর্থনীতির সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এটা সারা পৃথিবীতে প্রশংসিত সারা পৃথিবীতে আজকে নন্দিত জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ইজ এ রেফারেন্স কান্ট্রি উন্নয়নের রোল মডেল সারা পৃথিবীর জন্য পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানের সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটা আদর্শ হিসাবে গ্রহণ করছে আমরা যদি উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধশালী শান্তির দেশ হবে বাংলাদেশ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর 222 বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা 1219 আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন